হ্যালো এভরিওয়ান, স্বপ্না বাগাটি সলিউশন পয়েন্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ যে বাড়িটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই বাড়িটা বকুলতলা বাজার পাড়াতে। বাড়িটা দু কাঠা জমির ওপরে, বাস্তু করা রয়েছে। বাড়িটার দুদিকে রাস্তা আছে, দক্ষিণ ফেসিং বাড়ি। বাড়ির সামনে যে রাস্তাটা ওটা 8 ফুটের রাস্তা এবং পশ্চিম দিকে যে রাস্তাটা ওটাও 8 ফুটের রাস্তা। কিন্তু বাড়িতে যে রাস্তাটা ডাইরেক্ট গিয়ে টাচ করেছে ওটা 10 ফুটের রাস্তা। চার চাকা যেতে পারবে। হালিশহর মিউনিসিপ্যালিটি এরিয়া, ড্রেন করা রয়েছে, কারেন্টের ব্যবস্থাও রয়েছে। একদম বাঙালি হিন্দু পরিবেশ। চার চাকা রাখার জন্য ওনারা জায়গা বানায়নি। কেউ যদি মনে করেন পাঁচিল ভেঙে দিয়ে স্লাইডিং গেট করে নিয়ে ওখানে চার চাকা রাখতে পারবেন। বকুলতলা বাস স্ট্যান্ড 85 রুট। বাড়িটা থেকে পায়ে হেঁটে বকুলতলা বাস স্ট্যান্ড 1.5 মিনিটের রাস্তা। তো চলুন আস্তে আস্তে বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখানো যাক। 3টে বেডরুম রয়েছে এবং একটা ডাইনিং প্যাসেজ, একটা কিচেন, একটা বাথরুম। নর্মাল ফ্লোরিং, কেউ চাইলে মার্বেল কিংবা টাইলস লাগিয়ে নিতে পারে। বাড়িটা একদম মজবুত বাড়ি, আরামসে দুতলা করা যাবে, তিনতলা ফাউন্ডেশন দেওয়াই আছে। বাড়িটা থেকে বাগমোড় বাজার 1.5 কিলোমিটার, কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন 4.5 কিলোমিটার, হালিশহর স্টেশন 4.9 কিলোমিটার। পেপারপত্র ওকে রয়েছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি। বাড়িটা যাদের পছন্দ হবে, স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন, অবশ্যই কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।
দেয়াল আলমারি অ্যাকোরিয়াম এগুলো থাকবে। এই রকম সুন্দর সুন্দর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।